জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার অধীনে উপজাতীয়দের ক্ষমতায়ন ও সরকারের করণীয় প্রকল্পের আওতায় 3 দিনের শিক্ষা সফরে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নববিক্রম চাকমা ত্রিপুরা সুইডেন সফর করলেন। ডেনমার্কের ইউনিক আদিবাসী, সুইডেন ও নরওয়ের সামি আদিবাসী ও তাদের জীবনযাত্রা ক্ষমতায়নে সরকারের পদক্ষেপগুলো জানতে ডেনমার্কের কলোনি গ্রিনল্যান্ডের আদিবাসী পার্লামেন্ট, নরওয়ের আদিবাসী সামি পার্লামেন্ট ও সুইডেনের কিরুনায় সামি পার্লামেন্ট পরিদর্শন করেন। 6 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সচিব নববিক্রম চাকমা ত্রিপুরা। সুইডেনের পার্লামেন্ট ও সিটি কাউন্সিল পরিদর্শনকালে সাথে ছিলেন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর মহিবুল ইসদানি খান ডাবলু। শিক্ষা সফর শেষে বাংলা টিভির কাছে সফরের সার্থকতা তুলে ধরলেন। কিছু আমরা শিখেছি এবং আমরা একটা তুলনাও আমরা করতে পারছি যে আমাদের দেশের যে নৃগোষ্ঠীগুলি আছে আমাদের দেশে, তাদের ক্ষেত্রে আমাদের সরকার কী ব্যবস্থা নিচ্ছে বা নিয়েছেন এবং এখানে কী হচ্ছে তার একটা তুলনামূলক একটা চিত্র আমরা এখন পেয়ে গেছি। সিএম মিজান, বাংলা টিভি, স্টকহোম, সুইডেন।